ধর্ষণের জন্য মেয়েদের নোংরা পোশাক দায়ী নয়। সালামু আলাইকুম, আমি তুষার পাবনা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল সকাল নিউজে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা সকলেই রাসেল মিয়া ভাইকে চেনেন, যিনি সংশোধনমূলক ভিডিও বানিয়ে থাকে। তা সে বাংলাদেশের নারীদের সবাইকে, মা বোনকে সবাইকে বলতেছে যে আপনারা পোশাক ঠিক করুন, বোরকা পরিহিত করুন, তাহলেই বাংলাদেশের মধ্যে এই ধর্ষণ নগ্নকাণ্ড কমে আসবে। তিনি এই কথাটি বারবার জোর দিয়ে বলতেছেন যে আপনারা আপনাদের পোশাক ঠিক করুন। হ্যাঁ, পুরুষের দোষ আছে, তাদের নজর খারাপ, নজরটা খারাপ হয় কোত্থেকে, অবশ্যই পোশাক থেকে। মানুষের শরীর যদি বোঝা যায়, নারী তো অন্যরকম, এটা আসলে বলার কোনো ভাষা রাখে না। যাই হোক, তিনি তীব্রভাবে জানিয়েছেন যে আপনাদের পোশাক ঠিক করুন, তাহলেই 100% এই ধর্ষণ অনেকাংশে কমে আসবে। দর্শক, তিনি জোর দিয়ে বলেছেন, তো সেই জোর দিয়ে যে প্রতিবাদ করেছেন সেই ভিডিওটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব। দর্শক, চলুন আমরা রাসেল মিয়া ভাইয়ের সেই প্রতিবাদী ভিডিওটি দেখে আসি। ধর্ষণের জন্য মেয়েদের নোংরা পোশাক দায়ী নয়। একজন মেয়ে হওয়ার পরেও একটা শার্ট, একটা প্যান্ট, কিছু অশালীন পোশাক পরার খায়েশ নিয়ে যে মেয়েগুলো এই প্রতিবাদগুলো করছেন, আমি আপনাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি নোংরা পোশাক পরছেন, আপনি কখনো ধর্ষণের শিকার হবেন না। আপনার এই নোংরা পোশাক, আপনার এই নোংরা শরীরটা দেখার পর একজন পুরুষের যৌন উত্তেজনা সৃষ্টি হয়। এই যৌন উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রভাবটা একজন সাধারণ মানুষের উপর পড়ে, গরিব মানুষের উপর পড়ে। আজ পর্যন্ত কি শুনেছেন যে কোনো টাকাওয়ালার মেয়ে ধর্ষিতা হয়েছে, কোনো বড় লোকের মেয়ে ধর্ষিতা হয়েছে? এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলা ধর্ষণের শিকার হয়েছে গরিব মানুষ, অসহায় মানুষ, যাদের আশেপাশে শক্ত গার্ডিয়ান নেই, বড় ভাই নেই, বাবা নেই, মানে ওই মেয়েটাকে প্রোটেকশন দেওয়ার মতন কোনো পুরুষ নেই, ওই মেয়েগুলোই বেশি ধর্ষণের শিকার হচ্ছে। পাশাপাশি আমি আজকে আরেকটা কথা বলবো, অনুরোধ করব যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম যে টিকটক, লাইকি আছে, এই টিকটকেও অনেক মেয়েদের দেখি যে অনেক অশালীন, অনেক নগ্নতা দিয়ে আপনি গান বাজনা করছেন। ধরেন আজকে আমি একটা এক্সাম্পল দিয়ে কথা বলি যে আপনি ঢাকায় থেকে টিকটক করছেন, কিন্তু আপনার আরেকজন ফলোয়ার আছে দিনাজপুরে, আপনার আরেকজন ফলোয়ার আছে বামসারামপুরে, তো ওনারা কিন্তু আপনার এই নগ্ন ছবিটা দেখছে, কিন্তু ওনারা আপনার নগ্ন ছবিটা দেখছে, আপনাকে আপনাকে দেখছে তার নগ্ন অবস্থায় মোবাইলে, কিন্তু এই নগ্নতাটা দেখে তার মধ্যে যে যৌন উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এর প্রভাবটা ফেলছে কি গ্রামের একজন অসহায় সাধারণ মেয়ে, বউ, মায়ের ওপরে। আমি প্রশাসন মহোদয়দের কাছে অনুরোধ করব, ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোনো মেয়ে যদি এই নগ্নতা ছড়ায়, তাকে আপনারা দয়া করে ছাড় দিয়েন না। আজকে মানে ধর্ষণের জন্য পুরো বাংলাদেশ থমকে গেছে। পাশাপাশি একটি কথা না বললেই নয়, ধর্ষণের জন্য মাদক একটা ভয়াবহ প্রভাব ফেলছে। আমি আগেও একটা কথা বলেছি, আজকেও বলছি, কোনো বাবা যদি মাদকা সেবনকারী হয়, ওই বাবার কাছে মেয়ে নিরাপদ নয়। কোনো ভাই যদি মাদকা সেবনকারী হয়, ওই ভাইয়ের কাছে আপন বোন নিরাপদ নয়। আমরা যে যতটুকু পারি, যার যার জায়গা থেকে যতটুকু পারি, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করি, মাদককে আমরা না বলি। দেখুন, বাংলাদেশ ধর্ষণের জন্য, এই ধর্ষণ কেলেঙ্কারি ধর্ষণের জন্য পুরো বাংলাদেশ থমকে গেছে, সবার কাজ থেমে গেছে। স্কুল কলেজের মেয়েরা ভয়ে থরথর করে ঘরের মধ্যে কাঁপতে থাকে, পর্দার আড়ালে মা বোনেরা ভয়ে থরথর করে ঘরের ভিতরেই কাঁপতে থাকে। আজকে আমরা বাংলাদেশ এর এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে। এই যে আমার হাতে দেখছেন, এটা একটা মেয়েদের ওড়না। আমি কষ্ট করে আজকে এই ওড়নাটা নিয়ে আসছি আপনাদের একটা উদাহরণ দেওয়ার জন্য। আপনারা যারা, অনেক মেয়েরা আছেন যে রাস্তার মধ্যে এই যে এই ওড়নাটাকে এই যে গলার মধ্যে পেঁচান, এই ওড়নাটাকে গলার মধ্যে না পেঁচিয়ে এই যে আপনাদের যে বুকের মধ্যে রাখা যায় না,
একজন মেয়ে হওয়ার পরেও একজন নারী হওয়ার পরেও আপনি যদি মেন্টালি সিক না হন, আপনি যদি মানসিকভাবে অসুস্থ না থাকেন, তাহলে আপনি কোনোদিনও বলতে পারেন না যে ধর্ষণের জন্য মেয়েদের নোংরা পোশাক দায়ী নয়। আমি রাসেল মিয়ার সর্বশেষ কথা, মেয়েদের নোংরা পোশাকের জন্য ধর্ষণের প্রভাব ফেলে 100%, এখানে কোনো ভুল নাই। এটা নিয়ে যারা তর্ক বিতর্ক করছেন, এটা নিয়ে যারা মজা নিচ্ছেন, আপনাদেরকে বলছি এত নিচে আপনারা নেমে যাবেন না। আল্লাহ হাফেজ। দর্শক দেখলেন তার তীব্র প্রতিবাদের ভিডিওটি, তিনি সবাইকে সচেতন করছেন পোশাকের ব্যাপারে। হ্যাঁ, পোশাকটা একটা বিষয়, ধর্ষণ কমানোর ক্ষেত্রে পোশাকটা একটা বিষয়, তবে শুধু পোশাকই যে সর্বমূলের কারণ এটা না, বিভিন্ন ধরনের কারণ আছে, যেমন পোশাক আছে, আবার ইউটিউব, আমরা ইউটিউব সম্পর্কে সকলেই জানি, যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাওয়া যায়, ভালো মন্দ, আবার ইদানিং বেরিয়েছে লাইকি, টিকটক, এগুলো দেখে দেখে মানুষের মনোরুচি অনেক খারাপ হয়ে যাচ্ছে। দর্শক, এগুলাতে অনেক অশ্লীল ভিডিও থাকে বা বিভিন্ন ভাবভঙ্গি থাকে যেগুলো দেখলে মানুষের জন্য উত্তেজক হয়। দর্শক, এগুলো যদি অনেকাংশে কমে যায় বা আমাদের বাংলাদেশ থেকে যদি এইগুলো কমানো হয়, তাহলে অবশ্যই এই ধর্ষণের যে বিষয়টি এটি অনেকাংশে কমে যাবে, এটা একটি কারণ। আবার অন্যদিকে যে আপনার ফিল্মগুলো তৈরি হয়, এগুলো তো অন্যরকম একটা কারণ, পোশাক একটা কারণ, ঠিক আছে। যাই হোক দর্শক শ্রোতা, আপনাদের এই রাসেল মিয়া ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।